মানে যদি দয়া মায়া লাগে আমি গরিব মানুষ পেটের জন্য হালা চিলা করতে আসি বাবা যাবার সময় পাঁচ দশ টাকা যদি থাকে না বলো না বুঝাইলাম দাদা ধাক্কা ধুকি করে না জায়গা সব একটু সবের খেয়াল করে আমার কথার মানে বহুত লোক বুঝছেন না দাদা এনে আপনার পাও ধরিয়া সালাম করিয়া কইলাম আপনারা বললেন না বাবা যেই জায়গাতে আপনারা খেলা হইয়া দেখতে আছেন এই জায়গার মাটিটাকে আমি তিন মিনিটের লেগিয়া মন্ত্র করিয়া দিই আমার ওই না কইয়া ভিতরে দেখবেন না কইয়া গেলে রাস্তা বাজারে বাড়ি যাইবেন এই মাথাটার ভিতরে বিস্তাপ বিস্তাপ লাগ পিছে ঘুরে করবেন না ভাই তুমি আমারে কইছো বহুত লোক মানে না কিন্তু চোখে দেখা এক দু তিন বাস বাস কথা একটা ঘুরে কই দিবেন দাদাকে হাঁচিটা লড়ছে নাকি মানুষটা যেটা ভাগি গেছিল ভিতরে হামাই গেছে বহুত এক কথা কিছু নাই হাসা হইলে হাসা কইবেন মিশা হইলে মিশা দেখেন তারে দেখেন আসলে দাদা মানো আসে আসে মানুষটাও আছে তার মুখের উপরে সাতটা এরকম ভইয়া রয়েছে মা আপনি তো হিন্দু মানুষ ভগবান ঠাকুরকে মানে আমরাও মানি বাবা এই মশানটাকে এটা আমার পীর বাবা দিছে কইছো যখন তুমি খাঁচি খুলবা সবেরই চাপ দেখাইও দেখাইবার আগে হাতিটাকে থোড়া মানিও ও ভাই এ এ নিয়ম করে লাগে আপনি তো জানেন না জাদু করে আইলে বহুত লোক দেখছেন মরবে বাবা তো সবাই করে গরো গিতা হবে আপনারা কবি নিগুলাই দেখাইবা নি ভাই মারলে মরে ডেঞ্জারাস নেই খাতরা নাই থোড়া সে নিয়মটা মানি দিছি বাবু মানুষটা থোড়া দুঃখ পাই গেছে কেউ জায়গার মাটি ছাড়ি ভাগি গেছে মানুষটা দুঃখ পাই গেছে বাবু বিশ্বাস তো করেন না চোখে দেখিলে বিরাট কষ্ট পাই গেছে ভাই একটু জায়গা সে দেখ আর বেজান দুঃখ পাই গেছে বাবা তোমার জায়গা সে দেখ লেনে বাবা এক ফোঁটা গেরা কথা একটা জুড়ে কইবেন দাদা এ দুঃখ পায় ছটপটায় কষ্ট পায় তারা আরাম করি দেয় একটু সবে কুলিয়ে ভালো লাগে বাবু আরাম করি দেয় বাবা ছড় দেয় কেউ দেখে না কেম ভাই কথা একটা জুড়ে কইবেন দাদা মানুষটা আমাদের ছেলে আমার ছেলের উপরও তো দাদার কি দয়া মায়া নাই আজকে রতবার হইছে আমার উপরও মায়া আছে ওলা ওগুরই তো বড় বড় মানুষের বাড়ি যদি আমরা খেলা দেখাই তারা খাইবার লাগি খুশি হইয়া 20 50 টাকা দে এইখানে চাইলে তো দাদা দিব না যদি আল্লাহ দিছে কথা কথা কয়নি বাবা কিছু কয় না দশ বিশ টাকা তো দূর কথা টাকা দশ বিশ হাজার দিলেও কথা কইব না তারে ভালো করতে পারছি আমি সবার লোকে জিগাই এই পয়সা আপনারা ভাত খাইবার জন্য দিলেন তোর মনে যা খেলোয়ালা আওয়াজ করে এ ছেলে কথা কয় কিছু জিগাইম পারবি কি কইছে বাবা পারবো পারবো পাঁচটা কথা জিগামো এক দু তিন চার পাঁচ দাদার কি নাম জানি না কি কয় জানি না জানে না আও বাবার বাড়ি কোন জায়গা আছে জানে না এইটা দিলে সব কইব না জিগাইবেন মুঠার কিতা রাখছি ক কইব না আপনি কোন কিছু জিগাইবেন সে জবাব দিব না মানা করছি জিগাইবেন না বাকি নবরা পারবি আজা তোর খেলাত কে খেলা হইছে বাবা থোড়া বো বো ছেলে বাচ্চা না জোয়ান মানুষ যাবো জিগাইমো কইতে পারবি বাবার লগে কি জিনিস খোদা কে নর না দোসরা সামান আখরি কথা জিগাইতাম কইতে পারবি বাবারে যা তুই গো আদো হো বলতে পারবি সাফা তাহলে কি হইলো এই হ্যাঁ হ্যাঁ
তিনজন নাই চারজন আছে ইয়া কইতে পারবি দাদা গো ঠিক মানুষ বল জিগাইতাম পারবি খেলা দেখাই দেখো রে বা ও ভারলি আমার নামটা কইলো মোবাইলে ভারলি ও কাকা পোলা সুজা হইয়া উব আও আগিয়া দাদার বাড়ি কোন জায়গা জানি না এটা দিলে ওতে কি কো বুঝলি ইসি বেটা কোন জাদু মন্ত্র হারাই দিছে এর লিগে সারা কই দিছে না না কোন জাদু মন্ত্র হারাইছি না বাবা আপনি তারে খাবার জন্য পয়সা দান করছেন আমি কিছু দান করতে পারছি না বাবা এইটার ভিতর আমার পীর বাবার একটা দোয়া আছে তাবারুক জীবন মোহনী একটা জিনিস আছে আপনারা পয়সা দিছিলেন আপনার হাতে হাতে আমি কিছু একটা দিয়া যাব খালি হাত যাবেন না নিয়া যান দিতে আসি বাবা দিলে কি কাম করে।